নির্বাচনে প্রার্থীদের বয়স 25-এর পরিবর্তে 18 বছর নির্ধারণ করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের 2 আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার বিবাদীদের ইমেইলে নোটিশটি পাঠান। জাতীয় সংসদের স্পিকার, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, সংবিধানের 66-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো নাগরিকের বয়স 25 বছর না হলে সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009, জেলা পরিষদ আইন 2000, উপজেলা পরিষদ আইন 1998, সরকার পৌরসভা আইন 2009 এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে হলে অন্তত 25 বছর বয়স্ক হতে হয়, অন্যথায় অযোগ্য বিবেচিত হয়ে থাকেন। আইনের বিদ্যমান বিধানের ফলে দেশের কোটি কোটি তরুণ অন্য সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু বয়সের বাধার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। নাগরিকদের ক্ষেত্রে এ ধরনের বয়সভিত্তিক অযোগ্যতা অনুমান করা সংবিধানের মৌলিক ধারণা এবং মর্মার্থের সঙ্গে সাংঘর্ষিক তথা কোটি কোটি তরুণদের সাংবিধানিক মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। নিউজ ডোর, ডেস্ক রিপোর্ট।